গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে শনিবার দিনব্যাপী হয়ে গেল মাছের মেলা। প্রতি বছর লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয় প্রায় 250 বছরের পুরনো এই মেলা। মাছের মেলা হলেও স্থানীয়রা বলে জামাই মেলা, কারণ স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। প্রতি বছর সহস্রাধিক স্টলে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ বিক্রেতারা এখানে মাছ নিয়ে আসেন, আসেন বিপুল সংখ্যক ক্রেতাও। সাগরের কাইকা মাছ আছে, বড় রুই মাছ আছে, কোরাল মাছ আছে, কাতলা মাছ আছে, তারপরে হলো আমাদের বড় বাঘাইর আছে। কাতল মাছ 850 টাকা কেজি, বোলা মাছ 1500 টাকা কেজি, বোয়াল 1200 টাকা কেজি, কোরাল 600 টাকা কেজি, তো বড় কাতল হচ্ছে 450 টাকা কেজি, রুই মাছ হচ্ছে 300 টাকা, আর খারকুশ হচ্ছে 500 টাকা, আর এই কাইকা হয়েছে গিয়া 600 টাকা কেজি, ইলিশ মাছ হয়েছে 400। এখানে নাকি শুনলাম মাছের বাজার আছে, তো মাছের বাজার মেলা এসেছে, মেলা এসেছি, খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি। মেলা এসেছি, বড় বড় মাছ দেখছে, মিষ্টি আছে, মিষ্টি বড় বড় মিষ্টি পাচ্ছে। এবছর মানুষের কাছে শুনি যে বড় মেলা হয় মাছের মেলা, সেই জন্য মাছ দেখতে আসছি। অনেক বড় একটা আইর মাছ নিয়েছি, নিয়ে খুব ভালো লাগছে, পরিবার পরিজন নিয়ে আমরা সবাই একসাথে বসে খাবো। রুই মাছ কিনলাম, মেলা এসে খুব ভালো লাগতেছে, আনন্দ করতেছি। ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কত বেশি ওজনের বা বড় মাছ মেলায় আনতে পারেন। স্থানীয় জামাই শ্বশুরদের মধ্যেও হয় সেই বড় মাছ কেনার নীরব প্রতিযোগিতা। এই মেলায় মাছের সাথে বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও আমদানি হয়। শুনলাম প্রথমে আসলাম, ভালো লাগতেছে, খারাপ না, ভালোই লাগতেছে। মাছের দাম মোটামুটি ঠিক আছে, মেলায় যা গেছি তাও ঠিক আছে। মাছ অনেক বড় বড় মাছ, যেটা আসলে আমরা কখনো এই ধরনের মাছ দেখি নাই। মোটামুটি অনেক ধরনের মাছই যে আমরা এখানে দেখলাম, বড় মাছ, ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ ওঠে, সাগরের মাছ, এই মাছ খেতে খুব স্বাদ, তাই এখানে আসি। কাস্টমার ভালো ভাই, কাস্টমার মনে করে না বেচা কিনি আল্লাহ দিলে ভালো। এবারও সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলা কমিটির সভাপতি। আমাদের এটা মাছের মেলা, জামাই মেলা, জামাইদের প্রতিযোগিতায় মাছ বেচা কিনা হয়। তো এই বছর একটু শিথিল করা হচ্ছে প্রশাসনিক চাপ, তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমপি মহোদয়, এদের সহযোগিতায় আমরা এই বছর ছোট্ট আকারে শিথিলভাবে আমরা এটা পরিচালনা করতেছি। ঐতিহ্যবাহী এই মেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজকরা। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।